আমরা দেখছি গোটা রাজ্য জুড়েই মেধাবী কর্মপ্রার্থীদেরকে রাস্তায় বসিয়ে ঘুষ দুর্নীতি স্বজন পোষণের মাধ্যমে এ রাজ্যের সরকার লাগাতার একের পর এক চাকরি দিয়ে গেছে যারা অযোগ্য তাদেরকে। আজকে এমন একটা অবস্থা হয়েছে যে যারা এই পর্ষদের সভাপতি থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী এরা সবাই জেলে চলে গেল, অনেকে চাকরি বাতিল হয়ে গেল, অনেকে চাকরির টাকা ফেরত দিতে হচ্ছে, যারা যোগ্য তারা দিনের পর দিন রাস্তায় বসে থাকছে। 2014-2017 প্রত্যেকেই চাকরি প্রার্থী, আজকে তারাও এই সল্টলেক করুণাময়ীতে চার দিন ধরে 2014 যারা আছেন তারা অনশনে বসেছিলেন। পুলিশ আজকে বেআইনিভাবে তাদেরকে ব্রুটালি নৃশংসভাবে তাদেরকে টানতে টানতে আবার তুলে নিয়ে চলে গেল আরেকটা আন্দোলনকে ভাঙার জন্য। আমাদের নির্দিষ্ট প্রশ্ন, কেন এদেরকে তুললেন? 144 ধারা ছিল তো, তাহলে এদেরকে প্রথমেই কেন বসতে দিলেন? আর হঠাৎ করে এখানে 144 ধারা কি করে জারি হয়ে গেল? কোর্টের উপরে সংবিধান তো, নাকি সংবিধানের উপরে কোর্ট? কারা কমপ্লেন করলো যে তাদের সমস্যা হচ্ছে সরকারি অফিস ঢুকতে বেরোতে? আর কে, কোন উকিল, কোন আইনজীবী, কোন মতাদর্শের আইনজীবী, কারা এদেরকে নিয়ে এই কেসটা করে এখানে 144 ধারা করে দিল? আজকে দীর্ঘদিন ধরে যোগ্যতার সাথে চাকরি চেয়ে রাজ্যের যুবরা রাস্তায় নইলে সুইসাইড করছে, নইলে চাকরির বয়স তাদের চলে যাচ্ছে। আর যখন তারা লড়াইয়ে নামছে, আন্দোলনে নামছে, তাহলে যদি এসএফআই হয় তাহলে সুদীপ্ত, যদি ডিওয়াইএফআই হয় তাহলে মইদুল, আর যদি চাকরি প্রার্থীরা হয় তাহলে রাজু গাজী থেকে শুরু করে অতনু মিস্ত্রি, আর এদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে। পুলিশ বেআইনি কাজ করছে এবং পুলিশ ভাবছে যে এইভাবেই সরকারের সমস্ত কথা একদম ভালো ছেলে মেয়েটির মতন শুনে নিয়ে এভাবেই পার পেয়ে যাবে। আমরা ডিওয়াইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে গোটা রাজ্যের সাধারণ যুবদের কাছে এবং ডিওয়াইফাইয়ের কর্মীদের কাছে আমরা আবেদন জানাচ্ছি, কালকে গোটা রাজ্যের সমস্ত অংশে সর্বত্র সব জায়গায় যেভাবে পুলিশ আজকে বেআইনিভাবে তাদেরকে তুলেছে এবং ব্রুটালিভাবে তুলেছে, মারধর করেছে, তাদের সাথে অন্যায় করেছে, যোগ্যতাকে তারা সম্মান না দিয়ে অযোগ্য মানুষদেরকে চাকরিতে ঢুকিয়েছে, তার প্রতিবাদে আগামীকাল গোটা রাজ্য জুড়ে ডিওয়াইফাই প্রতিবাদে বিক্ষোভে তারা সামিল থাকবে এবং মিছিল হবে।